स्मोकिंग इज इंजूरियस टू हेल्थ, स्मोकिंग कॉसेस कैंसर। धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक, इहा कैंसर कारण। এটা আমাদের স্বপ্নের শহর, শান্তির শহর। অনেকেই এই শহরে আসে তার স্বপ্নের বাস্তবতা পেতে। সব ধর্মের মানুষ ও সব জাতের মানুষ এখানে খুব আনন্দে একসঙ্গে বসবাস করে। কিন্তু 10 বছর আগে পরিস্থিতি এমন ছিল না। এই শহরেরই একটি ছোট অঞ্চল পাঠানবাড়ি, যা 10 বছর আগে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি করে। একটি ছোট পরিবারের ছেলে অর্জুনের আলু ভাই হয়ে ওঠা এবং সকলের চোখের সামনে একটি ভয়ঙ্কর সময় মানুষকে ভাবিয়ে তোলে। আজ আমাদের এই গল্পে রয়েছে সেই সন্ত্রাসের ফলনে কাটিয়ে নতুন সূর্যোদয়। আম্মি যান, খেতে দাও, আমার 10টা ইন্টারভিউ। দাদা, আজ তো চাকরিটা হবে। সেই আশাই তো আসি, আল্লাহ যদি মেহরবানি করেন। রোজই তো ইন্টারভিউ দিচ্ছিস, তো চাকরি হচ্ছে কই? বোনটার বিয়ে দিতে হবে না? কি করব, চাকরিটা না পেলে? রোজই তো ইন্টারভিউ দিচ্ছি, কেউ তো লোনও দেয় না যে একটা বিজনেস শুরু করব। সেই নেতা মন্ত্রী পুলিশ ও সমগ্র অঞ্চল, এই অঞ্চলের যত সমাজবিরোধী কাজ ওনার তত্ত্বাবধানে, আর এই প্রভাবের ফলে এবার মিউনিসিপ্যালিটি ভোটে উনিই জিতবেন এটাই সত্য। বিজনেস কেমন চলছে এরিয়ায়? এত প্রমোটার কাজ করছে, প্রত্যেককে বল রঘুভাইয়ের কমিশন ক্লিয়ার রাখতে। ব্যবসার নামে উনি প্রায় সমগ্র অঞ্চলটি দখল করে নিয়েছে। ওনার অনুপস্থিতিতে ওনার ভাই পান্টি ওনার সব 2 নম্বরী ব্যবসাগুলো দেখভাল করে। প্রতিটি সিন্ডিকেট থেকে আমাদের পার্সেন্টেজ আসা চাই, প্রতিটা পরিস্থিতি টাকা দেয়, সব ভোট কিনে নেই। কেউ যদি এদিক ওদিক করে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। জীবনের অনেকটা সময় অপেক্ষা করেছি, আর নয়, এই বছর গতিটা আমার চাই। বাস দাদা, তুমি জিতে গেলেই বাস, এবার আমাদের রাজত্ব চলবে। ইনি হলেন MLA সূর্যকান্ত বাবু। রঘুভাইয়ের কৃপায় নিজের দলকে প্রায় আকাশছোঁয়া সাফল্যে এনে ফেলেছে। কখনো মানুষের পাশে থেকে, আবার কখনো মানুষের গলায় পা দিয়ে উনি আজ সফলতার শীর্ষে। ওনার বড় মেয়ে তৃষা এই গল্পের একটি উল্লেখযোগ্য ভাবছি। এবার মিউনিসিপ্যালিটি বোর্ডে রঘুকেই দাঁড় করাবো, কেননা পার্টির জন্য প্রচুর খরচা করে। আর সত্যি কথা বলতে কি, এবার পাঠানবাড়িতে আমাদের জেতাটাও ভীষণ জরুরি। ওখান থেকেই তো ম্যাক্সিমাম টাকাটা আসে আমাদের পার্টি ফান্ডে। রাগ করে কথা হবে বাপি, আমি কলেজ যাচ্ছি, আর আমার যদি একটু ফিরতে দেরি হয় চিন্তা করো না।
আর মাকেও একটু চিন্তা করতে না পারো। আচ্ছা ঠিক আছে। চারদিকে ভুটির হাওয়া, তাড়াতাড়ি বাড়ি ফিরো। দিদি ভাই তাড়াতাড়ি আসবে, আমার পড়া আছে। ওকে বাই মম। দুই মেয়ে ও বউ নিয়ে সূর্যকান্ত বাবু বেশ সুখেই আছেন। দাদা, চারিদিকে যেভাবে ক্রাইম বেড়ে চলেছে, সত্যি সিস্টেমটার একটা পরিবর্তন দরকার। তা তো হবে, আমরা জীবনের বাজি রেখে অপরাধীদের ধরবো, তোরা জামিন করিয়ে নিবি। আমরা সবাই দেই সিস্টেমেরই অঙ্গ। পেশায় যেমনই হোক না কেন, মন থেকে অপরাধকে কখনোই মেনে নেয়নি তারা। রাহুল যথেষ্ট সুনামের সঙ্গে তার চাকরি জীবনের 7 বছর পুলিশের ডিউটি পালন করেছে। বাহ, খুব ভালো। তা পড়াশোনা তো দেখছি খুবই ভালো। এখন বলুন, আপনার কিরকম চাকরি চাই? স্যার স্যার, যে কোনো একটা হলেই হবে স্যার। আপনি যেমন চাকরি চান ঠিক সেরকমই হবে। বড় চাকরির জন্য এই টাকাটা একটু বেশি লাগবে। কত তাও কত? এই বড় চাকরির জন্য 1050 টাকা, ছোট চাকরির জন্য 1010 টাকা হলেই হবে। সেটিং করতে হবে তো, বড় বাবুদেরও তো কিছু পয়সা করে দিতে হবে। স্যার আমার কাছে তো এখন অত টাকা নেই। তবে স্যার, আমি যদি কোম্পানির জন্য 2 মাস বিনা পারিশ্রমিকে কাজ করে দিই স্যার? যাহ, তাতে আমার কি লাভ? এ তো কোম্পানির লাভ। স্যার আমি আপনাকে মাইনা পেয়েই 10,000 টাকা দিয়ে দেবো স্যার। এই সময় নষ্ট করবেন না, সরি আপনি আসতে পারেন। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ, সময় নষ্ট করবেন না। হ্যাঁ রে, চাকরিটা হলো না? লোনের জন্য গিয়েছিলি সেটা? না, সেটাও হলো না। রোজই তো বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সংসারের যা অবস্থা। ছাড়ো তো ওসব, দাদাকে একটু খেতে দাও। এখন কিছু করতে গেলেই টাকা চাই। তাই তো দেখছি, ছোটবেলা থেকে এই টাকার জন্যই মা বাবাকে হারিয়েছি। আবার ওইসব কথা বলছিস? সত্যি তো সংসারের যা অবস্থা, তোদের ভালো করে মানুষই করতে পারলাম না। কি যে বলো আম্মি, তোমরা না নিয়ে এলে হয়তো আজকে আমরা কোনোদিন আর এসব কথা বলবে না। সঞ্জয়দা, কালকে একটা মজার ঘটনা হয়েছে জানো তো? কি হয়েছে বলো তো? কি রে, কি হলো? কিছুই হলো না। তাহলে কি করবি এখন? ছোট একটা লোন পাওয়া গেলে না বিজনেস শুরু করা যেত। তাহলে সঞ্জয়দার মতো টিউশন শুরু কর না। আচ্ছা অর্জুন, একটা কথা জিজ্ঞাসা করব। তোর নাম অর্জুন, আবার আলী, তুই হিন্দু না মুসলিম? হিন্দুর ঘরে জন্ম, আর আম্মিজানের কাছে বড় হয়ে ওঠা। ছোটবেলায় আমি আর বোন মা বাবাকে হারিয়েছি। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, পয়সার অভাবে চিকিৎসা হলো না। আব্বাজান আমাদের ঘরে নিয়ে এলো, মানুষ করলো, তাই অর্জুন আজ আলী। সত্যি তোর জীবনে অনেক স্ট্রাগল। কবে যে আমাদের কি হবে, অত চিন্তা করিস না। কি করে আপনাকে লোন দেব? আপনার কি সিকিউরিটি আছে? আপনার কোনো গ্যারান্টার নেই তো? তার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি। বেকারদের জন্য সরকার থেকে তো লোনের ব্যবস্থা করা হয় স্যার, দেখুন না যদি কিছু করা যায়। এই এই হয়েছে আপনার যত না? মানে স্যার আপনাকে প্রজেক্ট ফাইল জমা দিতে হবে। আরে কোথাও না কোথাও সাটাতে হবে তো নাকি? সবই তো বোঝেন, মানে 1015 খরচা আছে। না মানে স্যার আমি বলছিলাম কি, আরে নিয়মকানুন বলে একটা কথা আছে তো নাকি? এই এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা তো নেই। তবে স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার লোনটা করিয়ে দিন, আমি আপনাকে 20 দেবো। আরে এটা কি মুদিখানা পেয়েছে না? এখানে ধার বাকিতে কাজ চলে না। কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, তুমি যাবে উপরে আর আমি খাদে। যত সব সকালবেলা ধূপ ধুনো দিয়ে বসেছি, প্রত্যেকে যে সব আসে। আমাদের হাতটা কি হলো?
এখানে ব্যবসা করতে গেলে আমাদের পয়সা দিতে হবে। পয়সা তোর বাপ দেবে? ওই সকাল থেকে বেচা কেনা হয়নি, আমাদের হপ্তাহ দিতে হবে, না দিলে সব মাছ তুলে নিয়ে চলে যাব। এই বানটির অত্যাচার ও উশৃঙ্খলতায় পাঠানবাড়ি অঞ্চল এখন ভীত সন্ত্রস্ত। চাকরিটা হলো না, লোনটাও হলো না, বোনটারও বিয়ে দিতে হবে। আমি যেন আব্বাজানের দিকে মুখ তুলে তাকাতে পারি না। আল্লাহ কি আমার দিকে আগে কোথাও কাজ করেছো? না স্যার। গ্রাজুয়েট, কম্পিউটারও জানো না, তোমায় কিসের চাকরি দিই বলো তো? কিন্তু স্যার আমি তো বিজ্ঞাপন দেখে তবেই এসেছি, সেখানে তো শুধু লেখা ছিল গ্রাজুয়েট ছেলেই চাই। আরে ওরকম থাকে, শোনো তোমাকে 5,000 টাকা দিতে হবে, তবেই তোমার নাম আমরা ইন্টারভিউতে পাঠাবো। স্যার আমার কাছে তো এখন অত টাকা নেই স্যার। আস্তে আস্তে স্যার, আমি খুব গরিব ঘরের ছেলে স্যার। আরে বড় লোক হয়ে কেউ জন্মায় না। স্যার স্যার আপনি আমার চাকরিটা দিন, আমি আপনাকে চাকরিটা পেই। আপনি এখন আসতে পারেন স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ। নেক্সট। ছেলে আজ টাকা দিবি নাকি মার খাবি? চল, রোজই তো টাকা দিচ্ছি, সংসারটা চলে না, চল এখন বাড়ি চলে যাই। চল দিয়ে যেতে হবে, চল চল ব্যবসা করতে গেলে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। বান্টি, পাঠানবাড়ি এরিয়ায় যে কেসটা আমরা জিতেছি তার থেকে একটা বিষয় স্পষ্ট, গুন্ডা মন্ত্রী পুলিশ নেতা সবার চোখ ফল ভাই। আর এই 5 একর জমি যার মূল্য প্রায় এখন 20 কোটি, পুরোটা আমাদের। পার্টিতে মন্ত্রী পুলিশ সবাইকেই পয়সা দিয়ে খুশ রাখতে হবে। আর এবার এবার আমার টার্গেট 100 কোটি। এই এরিয়াতে একটা বড় গেম আছে। তুমি এবার ভোটে জিতে গেলে না, বাস পুরো এলাকাটা আমাদের, শুধু আমাদের থাকবে। তারপর দাদা 100 কোটি কি পুরো আমাদের হবে। ওই উকিল মৌসুমীকে একটা ভালো পেমেন্ট করে দিই, আর এরপরে কেসগুলো ওকেই দেব, ওই সব জিতে দেবে। মাথা ঠান্ডা করে বুদ্ধি লাগিয়ে কাজ করবি, তুই তো আমার সব, এই দেখেছিস, এই সব কিছু তোকেই সামলাতে হবে, বুঝলি? মাথা ঠান্ডা রাখ। হাদওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
সবাই চায় টাকা। পথ এক নম্বর বা দুই নম্বর সেটা গৌণ, আমার চাই টাকা, প্রচুর টাকা আর পাওয়ার, আমার দুটোই চাই। আর টাকার জন্য নিজেকে অন্যের কাছে ছোট করা নয়, আর টাকার জন্য সংসারের চোখের জল নয়, আর টাকার জন্য রেশমির বিয়ে বন্ধ নয়। আল্লাহ, একটা রিভলভার চাই, পারব তো? পারতেই হবে, পারতেই হবে আমাকে। হ্যাঁ, কত হলো আমার দাদা? আচ্ছা, 120 না? এই, তোর দোকানটা না কিছুদিনের জন্য বন্ধ রাখ। তোর দোকানটাকে না আমি পার্টি অফিস বানাবো। আমি গরিব মানুষ, আমি পয়সা দিতে পারবো না। এই, তুই কি বললি? এই, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। তুই কে রে? শেষ মানে শুধু টাকা? টাকা জীবনের অনেকটা সুখ এনে দিতে পারে। সত্যি, আমরা চার পাঁচ জনের মধ্যে কেউই কিছু করতে পারছি না। একজনও যদি একটু দাঁড়াতে পারতাম। আচ্ছা, সবাই মিলে কোনো বিজনেস করতে পারলে ভালো হতো। আর নয়, অনেক অপেক্ষা করেছি, এবার কিছু করার সময়। কি করবি ব্যবসা? সেটাই তো আমি বলছি, ক্যাপিটাল কোথায় থেকে আসবে? এদিকে সোনার কারবারি আগরওয়াল জিকে দেখ, পয়সা কামিয়েই যাচ্ছে। আসবে, আসবে, আসতেই হবে, আসতেই হবে। পরের দিন আসব, আমি জানি সোনার চেনটা নিয়ে আসব। হ্যাঁ, দাদা, সেলিম ভাইকে কোথায় পাওয়া যাবে? কি দরকার? দরকারটা ওনাকেই বলবো। আমরাই সেলিম ভাইয়ের কাজ করি, ব্যাপারটা আমাদেরকেই বলতে পারো। বলিস না তো, নাহলে কিন্তু এখানেই মেরে দেবো। চল। দাদা, তোমায় খুঁজছে। দাদা, আমার একটা রিভলভার চাই, কিনবো। আরে বাচ্চা, কি করবি? কাউকে মারতে হলে বল, টাকা দে, লোক পাঠিয়ে দিচ্ছি। না না, আমার রিভলভারটা চাই। দাম কত বলুন? 20,000 টাকা দানা বাদে। মানে? আরে দানা দানা গুলি থাকতে হবে তো নাকি? এক একটা 150 করে। আমার কাছে তো অত টাকা নেই। হ্যাঁ, আমার মায়ের এই সোনার চেনটা আছে, এটা 10 গ্রাম হবে, প্রায় 30,000 টাকা। আপনার কাছে বন্ধক রাখুন, পরে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। দাদা,
ভ্যানবার ছেলে রিভলভার কিনছে, ব্যাপারটা রঘু ভাইকে জানানো দরকার। এই ছাড় তো রাজা। আপনি জান সব সমস্যার সমাধান কি রে দাদা? কি হলো এত আনন্দের? কি হলো এমন কথা জানো? লোন হয়ে গেল। হ্যাঁ, এই ব্যাগে 2 লাখ, 1 লাখে বোনের বিয়ে আর 1 লাখে নতুন ব্যবসা শুরু। আল্লাহ এতদিন পরে মেহরবান হয়েছেন আমার। আর এই ব্যাগটা সাবধানে ঘরের ভেতর রেখে দাও, আমাকে একটু পরেই বেরোতে হবে, আমার অফিসের জন্য নতুন ঘর দেখতে হবে। আর শোনো, এর মধ্যে 1 লাখ টাকা রেহানার বিয়ের জন্য সরিয়ে রাখো। রেহানার বিয়ের জন্য তো হিন্দু ছেলেই দেখতে হবে, মুসলমান পরিবার দেখে তো অনেকেই পিছিয়ে যাচ্ছে। যা দেখো না, ভালো ছেলে পেলে আজই কথা বলো, মুসলিম ছেলেও চলবে। শোন সবাই, আমার এখানে একটা ঘর চাই অফিসের জন্য। আচ্ছা সঞ্জয়দা, তোমার টিউশন পড়িয়ে মাসে কত হয় গো? এই 1,200 টাকা, মাঝে মাঝে একটু বেশি হয় আর কি। আমি 5,000 দেবো, আমার কোম্পানিতে জয়েন করো। কি পাগল হয়ে গেলি নাকি? আজ থেকে তোদের সকলের মাইনে আপাতত 5,000। 5,000 টাকা? এত টাকা কোথা থেকে পেলি? পেয়েছি, আজ আনন্দ কর, সব কালকে বলবো। তাহলে একটা গানই হয়ে যাক। সব কিছুর দাম বাড়ে মানুষের ভাও কম, সবজি মাছের বাজারে আগুন বন্ধ হয় দম। সব কিছুর দাম বাড়ে মানুষের ভাও কম, সবজি মাছের বাজারে আগুন বন্ধ হয় দম। সঙ্গে গ্যাস ইলেকট্রিক ফোনের বিল প্রতি মাসে দুম করে মেরে দেয় কিল। তারপর সরকারি চাকরির জন্য ফর্মের পর ফর্ম ফিল আপ হয়ে হন, বিশের ওপর 20 ফোড়া যদি থাকো ভাড়া, বিশের ওপর 20 ফোড়া যদি থাকো ভাড়া, প্রতি মাসের 5 তারিখে ঝুলবে ঘাড়ে খাড়া। জয় মা তারা ঘুরে এবার তারা দেখছে আমাদের আমরা সর্বহারা। জয় মা তারা ঘুরে এবার তারা দেখছে আমাদের আমরা সর্বহারা। আচ্ছা দাদা, রঘু ভাইয়ের পাঠানবাড়ি এলাকার কয়েকটা কেস আসতে চলেছে, তোর কাছে কোনো খবর আছে? কই না তো, আমরা সবাই আমি সর্বরীশ, আমার ও সুরেলির গাওয়া রাজত্ব অ্যালবামের গানগুলি আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার ছোঁয়ায় স্বপ্নগুলো
আমাদের ফোন নাম্বার 9830083875। এটা কি তোর কাছে কেন? এটা আমাদের ব্যবসার মূলধন। কিসের ব্যবসা করবো আমরা? ভাইগিরি, দাদাগিরি। তাই বলে আমরা ক্রাইম করবো? আমার ভয় লাগছে। কেন, ভয়ের কি আছে? হ্যাঁ, এভাবে দু টাকার জিন্দগি আর কতদিন? আমরা পারবো তো? আমি পেরেছি যখন, তোরা সবাই পারবি। শুধু ভেতরের ভয়টাকে মেরে ফেল। তুই কি করেছিস? আগরওয়ালজিকে ভয় দেখিয়ে মাত্র 2 লাখ। তোদের কোনো ভয় নেই, সব কিছু হবে আমার নাম। শুধু তোরা আমার সঙ্গে সঙ্গে থাক বন্ধু। হ্যাঁ দাদা। এত কাজ চলছে, আমাদের হপ্তাহ আসছে কিনা টাইম মতো? হ্যাঁ দাদা, পুরোটাই আমাদের। সামনে ভোট আসছে, প্রচুর খরচা। হ্যাঁ দেখছি দাদা, দেখছি, সব দেখছি। কি দাদা, আমার এরিয়াতে আলী বলে একটা ছেলে টাকা তুলছে? কে আলী? তোমার এরিয়ায় থাকে আর তুমি জানো না? নাকি আমার এরিয়াতে ব্যবসা গোছানোর চেষ্টা করছো? মুন্না, তোকে আমি এই জায়গায় এনেছি, না হলে তুই কি চিনিস? দাদা আমি খোঁজ নিচ্ছি এই আলী ছেলেটাকে। নতুন বাজার এরিয়া তুমি আমায় দিয়েছো আর সেখানে আলী ভাগ বসাচ্ছে? তাড়াতাড়ি কিছু করো, নইলে ভোটের মুখে আমি কোনো খরচা করতে পারবো না। দেখছি আমি।